বন্ধুরা, শিক্ষা মন্ত্রর ক্যামেরা গুটি গুটি পায়ে আজকে এসে হাজির হয়েছে এরকম একটা জায়গায়, যে জায়গাটা আমাদের বর্ধমানবাসী জনসাধারণের জন্য শুধু নয়, বরং এটা বলা ভালো যে গোটা বর্ধমান জেলা আর তার পাশাপাশি বেশ কয়েকটা জেলার মানুষের কাছে একটা অত্যন্ত পরিচিত নাম, মহারাজা ধীরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজ। আরও বেশি মানুষের কাছে পরিচিত এই নামটা উইমেন্স কলেজ হিসাবেই, আমাদের পূর্ব বর্ধমান জেলার একমাত্র মহিলা কলেজ। আর তার থেকেও অনেক বড় একটা বিষয়, এই কলেজের মধ্যে অন্য আরেকটা ঐতিহাসিক দিক আছে আমাদের এই বর্ধমান শহরের। যখন এসে এই কলেজের সামনে আমরা দাঁড়াই, তখন অদ্ভুত একটা ফিলিংস। কিসের ফিলিংস? ফিলিংসটা হলো আমরা বর্ধমানের যে ঐতিহ্য, যে সাংস্কৃতিক গুরুত্ব, যে ঐতিহাসিক তত্ত্ব সমৃদ্ধ একটা জায়গা, সেটার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। শুধুমাত্র এই ভবনটার দিকে যদি তাকিয়ে থাকো তোমরা, তাহলেই এর প্রত্যেকটা পরতে পরতে তোমরা দেখতে পাবে ইতিহাসের ছাপ। তোমাদের মনও উড়ে যেতে চাইবে এই ইতিহাসের সঙ্গে, একটা একটা করে ঝরে পড়া পাতার মতো সময় চলেছে বয়ে। কিন্তু একবার ভাবো তো, যদি সেই সময়ের চোখে চোখ রাখতে পারো, যদি সেই সময়ের সঙ্গে চোখে চোখ মিলিয়ে তোমরা যেতে পারো তোমাদের স্মৃতির পাতায়, সেই স্মৃতি, যে স্মৃতি তোমাদের চোখকে হয়তো বা একটু আর্দ্র করে দিচ্ছে, আমি তাদের কথা বলছি যারা তাদের জীবনের খুব মূল্যবান কটা বছর কাটিয়ে গেছে এই শিক্ষাঙ্গনে। হঠাৎ করেই একদিন কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া এমনি এমনি এসে হাজির হয়েছিলাম এই এমইউসি উইমেন্স কলেজের চত্বরে। কারণ একটা ছিল, একটা অনুষ্ঠান ছিল, কিন্তু ঠিক ভিডিও রেকর্ডিং করব বা এটা নিয়ে একটা তথ্যচিত্র বানাবো এরকম ভাবনা নিয়ে নয়। চলো কলেজটা ঘুরে ঘুরে দেখতে দেখতে বরং একটু আমাদের কথাও বলি, তোমাদের কথা আমাদের কথা এই মিলে মিশে বরং একটা গল্প তৈরি করা যাক। আমরা এসেছিলাম একটা কবিতা উৎসবের অনুষ্ঠানে, তারপরে হঠাৎ করে এই কলেজের মধ্যে প্রবেশ করার পরে জানি না কি মনে হলো, হঠাৎ করে যেন মনে হলো বর্ধমান শহর শুধু শহর নয়, জেলা, আর মহারাজ উদয়চাঁদ বর্ধমানের এই মহাতাবদের কথা, বর্ধমানের রাজাদের কথা এই কলেজের প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে। সেই ইতিহাসটাকে আমাদের ক্যামেরায় যতটা সম্ভব ধরে রাখা যাক। কিন্তু মুশকিলটা কি, আমরা তো সেইভাবে তৈরি হয়ে আসিনি। আমরা মানে আমি আর আমার প্রায় বেশিরভাগ ঐতিহাসিক জায়গাগুলোর বা অন্যান্য যে বিভিন্ন জায়গার ছবি ভিডিও আমরা দিই, তোমাদের জানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই এক্সপেডিশনগুলোর অন্যতম সঙ্গী এবং আমার মেন্টর, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির বিষয়ে আমার হাতে খড়ি যার কাছে শিক্ষা, সেই সুবীর অধিকারী আর আমি দুজন মিলে গিয়ে হাজির। আর তারপরেই হঠাৎ করে এই প্ল্যানটা আজকে শুধুমাত্র মুঠো ফোনেই বন্দি করে ফেলব আমাদের বর্ধমান জেলার শিক্ষা মানচিত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন এই কলেজটিকে। শুধু দেখো, আমরা এই কলেজটাকে কেন ছবি তুললাম, কেন আমরা ধরে রাখতে চাইলাম এর
প্রত্যেকটি বিষয় যতটা আমাদের চোখে পড়েছে। কারণ যদি একটু ভালো করে ভাবো, দেখো তোমরা তোমাদের জীবনের যে বেশ কিছু মূল্যবান সময়, স্মৃতি এই কলেজের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা কোণে জড়িয়ে রেখেছো, ছড়িয়ে রেখেছো, সেগুলো যদি তুলে নিয়ে এসে একটা একটা করে মণি মাণিক্য রত্নের মতো সাজিয়ে দেওয়া যায় তোমাদের সামনে, হতে পারে হয়তো কোনো ঠাকুমা আমাদের এই প্রচেষ্টা দেখতে দেখতে তার নাতি নাতনিদের বলছেন, দেখ এই কলেজের ওই যে জায়গাটা না, ওই জায়গাটাতে আমরা এরকম দাঁড়িয়ে গল্প করতাম। হঠাৎ কোনো ক্লাসরুম দেখে হয়তো মনে পড়ে যেতেই পারে, ওই ক্লাসরুমটাতে বসে আমরা ক্লাস করতাম জানিস। সেই ঠাকুমা বা সেই কাকিমা জেঠিমা মাসিমা যারা একসময় এই কলেজ ছেড়ে গিয়েছেন তাদের জীবনের বেশ কিছু স্মৃতি রেখে, তাদের মনের মণিকোঠায় যদি সেই স্মৃতি আবার জাগিয়ে দেওয়া যায়, সেটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। আর শুধু তাই নয়, তোমরা যারা সবে এই কলেজ ছেড়ে গিয়েছো বা বেশ কিছু বছর আগে এই কলেজ ছেড়ে গিয়েছো, তারা হয়তো আজকে অনেক দূরে, হয়তো বর্ধমান শহর থেকে তারা অনেক অনেক দূরে, কতটা দূরে ধরো তারা বিদেশে রয়েছে, কিন্তু সেখানে বসেও এই ভিডিওটা দেখতে দেখতে এই কাচের দরজা, তার ভেতর দিয়ে ছাঁকনি হয়ে আসা আলো হয়তো তোমার মনের জানলার কোণে একটু স্মৃতির আলোর রূপরেখা জাগিয়ে দিল, হয়তো মনে পড়লো সেই পুরনো বন্ধু বান্ধবীদের। এ তো গেল আমাদের কথা, বরং আরেকটা উদ্দেশ্য নিয়েও আজকে আমি এই কলেজটাকে দেখাতে চাইছি। স্মৃতি তো রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বর্ধমান জেলার শিক্ষায় যে একটা বিশেষ স্থান এই কলেজের আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কিছু সুবিধা হওয়ার জন্য। তারা জানতে পারবে এই প্রতিষ্ঠান সম্পর্কে, মানে ধরো এই মুহূর্তে যারা উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে নিয়ে ভাবছো কোন কলেজে যাব, বা যারা এখনও উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোয়নি, যারা ভাবছো কোন কলেজে ভর্তি হওয়াটা ভালো হবে, আমাদের সেই সব বোনেদের জন্য একটা ডিসিশন, কলেজটাকে একটু ভালো করে দেখলে, তার সম্পর্কে একটু ভালো করে জানলে ডিসিশনটা নিতেও খুব খুব সুবিধা হয়। তার জন্য বরং আমার মনে হয় চলো একটুখানি কালের ধুলো ঝেড়ে এই ঐতিহাসিক সৌন্দর্যের কিছু ঐতিহাসিক গল্প কথা বলি। আর্থসামাজিক উন্নতির সঙ্গে মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা এটা সকলেই স্বীকার করবেন, কিন্তু সমাজ সেই সময় যখনকার কথা আমি বলছি তখনও এতটা উদার হতে পারেনি যে পুরুষদের সঙ্গে একই মহাবিদ্যালয়ে তাদের কন্যারত্নটিকেও পড়তে পাঠাবে। তাহলে উপায় তো একটা করতেই হবে। সেই ভেবে 1955 সালের 28 জুলাই পথ চলা শুরু হলো MUC উইমেন্স কলেজের, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল এই কলেজ। তারপর 1960 সাল বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো, আর তারপর থেকেই এই মহাবিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মুকুটে একটি উজ্জ্বল রত্ন হয়ে রইল। এখানে পা রাখার সঙ্গে সঙ্গে না তোমাকে একটা অদ্ভুত আবেশ ঘিরে ধরবে। কেন? কারণ এখানে প্রতিটা খিলান, জানলা, দরজা, কড়ি, বর্গা আর যে থামগুলো দেখছো, এই বিশাল বিশাল থাম, আর তার সঙ্গে এই সুন্দর যে জালিকা গ্রিলগুলো দেখছো না, এই প্রত্যেকটা গ্রিলও, এই সব কিছু তোমাকে গল্প বলবে ইতিহাসের। একবার উঁকি মেরে দেখো এর ফাঁক দিয়ে ওই যে সিঁড়ি উঠে আসছে,
পায়ের শব্দ শুনতে পাচ্ছ কি? চেষ্টা করো, হয়তো শুনতে পাবে রানীর নূপুরের আওয়াজ, হয়তো বুঝতে পারবে রাজমহলের অন্তঃপুর থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছেন আমাদের সেই ঐতিহাসিক চরিত্ররা। এই বলতে বলতে আমরা বরং এখন কলেজের অন্য একটা অংশে, আমরা একটুখানি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এসে হাজির হয়েছি। যাই হোক, সেটা আমরা বলছি, বরং তার আগে আমরা একটুখানি দেখে নিই এই কলেজের আর কী কী গল্প আছে। আসলে বর্ধমান শহরে প্রায় সব বিখ্যাত প্রতিষ্ঠানই বর্ধমান রাজপরিবারের স্মৃতি বিজড়িত। যে স্থানে তুমি জন্মেছ, বড় হয়েছ, যেখান থেকে তুমি তোমার ভালো মন্দের আকর সংগ্রহ করেছ, সেই জায়গার ওপর তোমার তো কিছু দায়িত্ববোধও থাকে। আর সেই দায়িত্ববোধ এটার টানেই, শুধুমাত্র এই দায়িত্ববোধের টানেই আমি বর্ধমান শহরের বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরি তোমাদের সামনে। ক্যামেরা বন্দি করি, চালান করি সোশ্যাল মিডিয়ায়, যেটুকু আমি জানি সেটুকুই জানাই। যেমন ধরো, এই যেটুকু তোমরা এখানে দেখলে তাতে কি মনে হচ্ছে, এটা আর পাঁচটা কলেজ বাড়ির থেকে অনেকটা আলাদা না? হবেই, কারণ এটা মহারাজা উদয়চাঁদ মাহতাব তার প্যালেসটা দান করেছেন এই মহান উদ্দেশ্য সাধনের জন্য। আর তাই অতীত রাজপ্রাসাদে আজ শিক্ষার নিকেতন হয়ে গেছে, পরবর্তীকালে প্রাসাদ লাগোয়া অঞ্জুমান কাছাড়িও কলেজের হাতেই তুলে দেওয়া হয়। আর সেই ঐতিহ্যের হাত ধরে বর্ধমান শহরের আর এক ঐতিহ্য হয়ে উঠল এই মহাবিদ্যালয়। হয়তো তোমাদের মনে হবে, কেন আমরা এইখানটাতেই এই ম্যাথস ডিপার্টমেন্টটাই ঘুরে বেড়াচ্ছি? আমার কি ম্যাথস খুব পছন্দের সাবজেক্ট? তা আসলে নয়। এই ফুলগুলো দেখে মনে হচ্ছিল এরকম অনেক অনেক সম্ভাবনাময় ফুল, অনেক সম্ভাবনার জন্ম হয়েছে এই কলেজে। আর তাই তোমাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, কালে কালে বহু কৃতী ছাত্র এই কলেজ তথা বিশ্ববিদ্যালয় বা বর্ধমান শহরের মুখ উজ্জ্বল করেছে। যদি সেসব আরও বেশি করে জানতে চাও, তাহলে ডেসক্রিপশনে যাও, ওখানে আমি কলেজের লিঙ্ক সহ সব তথ্য দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আরও বেশি করে এই ঐতিহ্যকে জানতে চাও, এই স্থাপত্য, তার ঐতিহ্য, তার শিক্ষার এক অদ্ভুত মিলন ক্ষেত্র রয়েছে এখানে, সেটা যদি জানতে চাও তাহলে এসো এখানে, ঘুরে ঘুরে দেখো। চেষ্টা করো এই কলেজে ভর্তি হতে, কারণ শুধুমাত্র এই কলেজে ভর্তি হয়ে, এই কলেজে যে পড়াশোনা পরিবেশ বা সব কিছু মিলে, এটা একটা অন্য অভিজ্ঞতা। যারা তোমরা এই কলেজ থেকে বেরিয়েছো পাশ করে, যারা আজকে এই ভিডিও দেখছো, এই যে দেওয়াল ম্যাগাজিনটা, হয়তো তোমারই আঁকা ছবি এটা, হয়তো দেখতে দেখতে তোমার মনে পড়ছে, আরে আমি তো এটা এই সময়ে এঁকেছিলাম, এই কারণে এঁকেছিলাম। আসলে আমাদের জীবনটা না এরকমই একটা জ্যামিতিক চিত্রের মতো। জীবনের সেই জ্যামিতিটাকে পড়তে গেলে আমাদেরকে বারবার ফিরে ফিরে আসতে হয় আমাদের স্মৃতির পাতায়। সেই স্মৃতির পাতাটুকু তোমাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ। একদিক থেকে যেমন বর্ধমান শহরের শিক্ষার ঐতিহ্য হিসাবে এই কলেজকে তুলে ধরলাম, সেটাও মনে হয়েছে আমার একটা কাজ, তার সাথে তোমাদের স্মৃতিটুকুকে সযত্নে রক্ষা করাটাও আমার মনে হয়েছে আমার একটা কাজ। সেই জন্য আমি একটু ঘুরে ঘুরে কলেজের এই ছোটোখাটো বিষয়গুলোও তোমাদের দেখাই, দেওয়াল পত্রিকা, হয়তো তোমাদের লেখা, এই যে হাঁদা ভোঁদার ছবিটা, এটাও খুব আকর্ষণ করলো আমাকে। জানো, আমার বারবার মনে হলো যে এই ছবিটা এঁকেছে সে এই সময় এই ভিডিওটা দেখতে দেখতে কি ভাবছে, তার স্মৃতি কি বলছে। এই যে বাঁটুল দি গ্রেট, জায়গায় জায়গায় কাগজগুলো ছিঁড়ে চলে গেছে, রং উঠে গেছে, কিন্তু তাহলেও এর সৌন্দর্যটা
আলাদা একটা মাত্রায় রয়েছে, এটা সম্পূর্ণ আলাদা। তোমাদের স্মৃতি খুব যত্ন করে ধরে রেখেছে কলেজ কর্তৃপক্ষ, কলেজের যারা বর্তমান ছাত্রছাত্রী, তাই তাদের চোখে চোখ রেখে আমাদের ক্যামেরার চোখে দেখালাম তোমাদের এই কলেজের অল্প কিছু স্মৃতি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোথাও, অন্য কোনো খানে। Thank you.